তোমার কাম কিছু করা তুমি লাগবে বিশিষ্ট শিল্পপতি শেফালি আপার গরু দুটি জবাই করা হয়েছে, কোরবানি জানায় যাওয়া তাদের জন্য। আরেকটা আছে একটু পরে, এটা কাটা শেষ হওয়ার পরে সব এটা জমা করা হবে এবং তারা কোরবানি দেয় না, গরিব অসহায়দের মাঝে বন্টন করে দেওয়া হবে। আর সাউথ এশিয়ান গ্রুপের সাউথ এশিয়ান ফুড এর চেয়ারম্যান শেফালি আফা বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন, কিন্তু ওনার কেয়ারটেকারদের মাধ্যমে আমাদের গ্রামে আসে এবং আশেপাশে গ্রামের জন্য গরিব আছে তাদেরকে দেওয়ার জন্য গরু কুরবানি করা হয়েছে। আশা করি কিছুক্ষণ পরই কাটাকাটি শেষের দিকে তারপরে বন্টন করা হবে, ব্যাগ ভরে মানুষদেরকে দেওয়া হবে যারা কুরবানি দেন। ছেলেবেলারা আসতেছে এখনই, উনি তিনটি গরু জবাই করেছেন গরিবদের জন্য, দুটি 4.5 লাখ আর একটি 3.5 লাখ। বিগত এক মাস আমি কোনো ভিডিও দিতে পারি না, কারণ আমি আমার এক মাস ইউটিউব বন্ধ ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। এখন আমি পুনরায় আবার আমার ক্যামেরা নিয়ে আসছি, ক্যামেরাটা হারানো গিয়েছিল, তো ক্যামেরা নিয়ে আসছি। এখন ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় গরিবদের সহযোগিতা যারা করে তাদের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। গরু কাটার জন্য লোক আনা হয়েছে হইতে, কাটিং করে বন্টন করে লিস্ট অনুসারে গ্রামে যারা কোরবানি দেনে তাদেরকেও দেওয়া হবে, আশেপাশের দুই চার গ্রামের যারা আসে তাদেরকেও দেওয়া হবে। এখানে 2টা গরু আরও একটি ওখানে আছে, এটা এখনও শেষ হয় নাই। আশা করি পরে ওইটা জবাই করা হবে। সাউথ এশিয়ান ফুড এর চেয়ারম্যান শেফালি আপার বাড়ি, গ্রামের বাড়ি এটি, মাশাআল্লাহ। উনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন, কেয়ারটেকারদের মাধ্যমে উনি গরু জবাই করেছেন। বিশাল বিশাল 2টি গরু এখানে আরো আছে, আরেকটি পরে জবাই করা হবে।
সেপালে আবার বাড়ি, বাড়ির ভিতরের অংশ। জাম্বুরা গাছ ফল আম গাছও আছে এখানে। আরেকটি সার, এটি 3.5 লক্ষ টাকা দিয়ে কিনেছেন গতকাল। হয়তো এটা 10 লাখ টাকার মাল, গতকাল গরু পায় নাই সবাই, কেউ, অনেক দাম ছিল। এটা মনে হয় 25 মণ ওজন হবে। তো আল্লাহ ভরসা, ওনাকে আল্লাহ মন দিয়েছে, ধনও দিয়েছেন, উনি গরিবদের জন্য এই কাজটুকু করে থাকেন সবসময়। সব উৎসবেই মুসলমানদের পুরো সব উৎসবেই উনি গরু মহিষ এবং খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী সবসময় বস্তা প্যাকেট করে গরিবদের মাঝে বিলিয়ে দেন। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আরও দান করার তৌফিক দান করে। আমি এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।